গম্বুজটা দেখেন। এটা হচ্ছে এলাকার নাম অনুযায়ী রণবিজয়পুর মসজিদ, রণবিজয়পুর গ্রাম এটা। এবং এইটার অ্যাকচুয়াল ব্যাসার্ধ উচ্চতা এগুলো মাপা হয় নাই ঠিকঠাক মতো, তবে হচ্ছে আকামো জাকারিয়া বলছে 13.6 মিটারের কম না। যখন রিনোভেট করা হয় অনেক কিছুই বাদ চলে গেছে, যেমন গ্লেস টাইলস ছিল, তারপর টেরাকোটা ওয়ার্ক ছিল, এগুলো এখন নাই। মূল বিষয় হচ্ছে এই যে গম্বুজটা যেরকম বাস্ট ওইটার সাথে মিল রেখে কিন্তু এই যে আমরা এই যে চারটা কোনার যে মিনারের দেখি এগুলো কিন্তু অনেক বড় অন্যগুলো। আচ্ছা সাইজ কোশ্চেন, এটা এগুলো তো নিরেট, তো চার কোণে চারটা দেওয়ার মানে চার ধরে রাখার জন্য মসজিদটাকে দরকার আছে এগুলো? এগুলা মানে ইটস মোর আর্কিটেকচারাল কোশ্চেন আর্কিওলজি থেকে। তারপরে আমি বলি যেটা আমার যেটা মনে হয় এটা তো পার্ট অফ দ্য ডিজাইন, তো চার কোণায় গম্বুজটাকে অ্যাকম্পানি করবে, মানে এটা অ্যাকচুয়ালি না দিলেও ওই রকম হলো ফিল ক্রিয়েট করার জন্য আর্কিটেকচারে, ঠিক আছে, এই ধরনের ডেকোরেটিভ জিনিসগুলোকে আনা হয়। কিছু টেম্পলে ঢুকলে অটোমেটিক্যালি হলো ফিল হয়, এই হলো ফিলটা না হলে তো মসজিদ হবে না। উপাসনালয় হবে আর্কিটেকচারের একটা মূল জিনিস, ফটোগ্রাফি বা আর্কিটেকচার যাই বলি সলিড ভয়েডের খেলা এবং রিপিটেশন, জিনিসটা দেখতে ভাল লাগে ওইটাই। আচ্ছা এটা কি মানে এক গম্বুজের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় গম্বুজ বিশিষ্ট মসজিদ? মানে এককালে ছিল, এখন হচ্ছে যদি আর্মির গুলা বাদ দেন মানে আধুনিক গভর্নমেন্টের গুলো আধুনিক মসজিদ গুলো বাদ দিলে এটা কি মানে